যে লাইটটা দেখতে পাচ্ছেন, এই লাইটটা হচ্ছে একটা সাইকেলের ফ্রন্ট লাইট। এটার ব্র্যান্ডের নাম হচ্ছে ডিমাউন্ট। এটার বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন সেম লাইটে যদি আপনার ডিমাউন্টের না হয় সেক্ষেত্রে আপনাকে যতটা পারফরমেন্স আপনি এই লাইটটা থেকে আশা করবেন। তো যেটা আমি বলছিলাম, এই লাইটটা হচ্ছে একটা টাচ স্ক্রিন লাইট। যে লাইটটাতে আপনার এখানে যে সিগন্যালটা আছে, সরি এখানে যে আপনাকে আইকনটা আছে, যে আইকনটা, এই আইকনটাতে প্রেস করে ধরে রাখলে আপনাকে লাইট শো সিগন্যাল করবে, এবং আরেকটা ট্যাপ করলে এই লাইটটার আলোটা কমে যাবে কিছুটা, এবং আরেকটা যদি ট্যাপ করি সেক্ষেত্রে এটা আপনাকে ডিপার দিবে, এবং চতুর্থ ট্যাপে এটা হচ্ছে আপনাকে অন্যরকম একটি ডিপার দিবে, যেটা কিছুক্ষণ পরপর ডিপার দিবে আর কি। তো সেক্ষেত্রে এটা আবার প্রেস করে ধরে রাখলে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, এবং এইখানে যে আপনার একটা রাবার দেওয়া থাকবে যেটা আপনার সাইকেলে হ্যান্ডেলে আপনি লাগাতে পারবেন, সাইকেলে হ্যান্ডেলে লাগাতে পারবেন, এটা হচ্ছে হর্নের সুইচ। এই হর্নের আপনার বেশ রকমের হর্ন দিবে, এটা অনেক লাউডলি হর্ন, হাইড্রোলিক হর্ন বলতে পারেন, তবে আমি আপনাকে জাস্ট কয়েকটা সিগন্যাল শোনাচ্ছি। সাউন্ড অনেক বেশি আসতেছে, ট্যাপ করে ধরে রাখতে হবে। তো এই লাইটটার ব্যাকআপ সর্বোচ্চ 3 ঘন্টার মতো পাবেন, তবে আশা করছি এই ডিমাউন্টের যে লাইটটা আছে, এই ডিমাউন্টের লাইটটা যদি আপনি ফ্রন্ট লাইট হিসাবে ইউজ করেন আপনি রাত্রে চলাচলের জন্য, আমি মনে করি এনাফ, কারণ আমি 1.5 বছর যাবত ইউজ করার পর আমি আজকে রিভিউ দিচ্ছি। তো আশা করছি আপনি যদি এই ডিমাউন্টের এই লাইটটা নিতে পারেন, তো সেক্ষেত্রে আপনার ফ্রন্ট লাইট হিসাবে এবং রাত্রে চলাচলের জন্য সর্বোচ্চ আপনি সুবিধা পাবেন এই লাইট থেকে। তো এই ছিল আজকের মতো রিভিউ, আমি পরবর্তী আরেকটি লাইট নিয়ে রিভিউ করব, আশা করছি পরবর্তী ব্লগে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।